হাই ফ্রেন্ডস, আজকে ফুড অ্যান্ড ফ্যাট এই রান্নাঘরে হচ্ছে হান্ডি চিকেন। তার জন্য লাগছে, দেখো, আলু লাগছে, রসুন লাগছে, 5টা পেঁয়াজ লাগছে, কাঁচা লঙ্কা লাগছে, আদা লাগছে। এখানে 500 গ্রাম মাংস রয়েছে। এখানে আমি দু হাতা টক দই দিলাম, স্বাদ মতো নুন দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, ভিনিগার দিলাম, দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। এটা তোমরা হাত দিয়েও মাখতে পারো, হাত দিয়ে মাখলে অনেকটাই বেটার লাগে। এবার আমি একটা হান্ডি বসিয়ে দিলাম, এর মধ্যে আমি 4 চামচ তেল দেব। বড় চামচে 4 চামচ তেল দেব, দারচিনি গুঁড়ো দিয়ে দিলাম, গোটা জিরা দিলাম 1/2 চা চামচের, একটা তেজপাতা দিলাম। এবার আমি কুচো করে রাখা পেঁয়াজ তেলে ছেড়ে দিচ্ছি। পেঁয়াজের কালার ব্রাউন কালার হয়ে গেলে তখন আমি আলুটা ছেড়ে দেব। আলু একটু হালকা ভেজে নেওয়ার পরে আমি চিকেনটা ছেড়ে দেব। চিকেনটা নিয়ে নুন দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নিয়ে এবার ঢেকে দেব, নাড়াচাড়া করে এবার আমি ঢেকে দেব। 5 মিনিট ঢেকে স্টিমে রাখবো। এবার আমি আদা রসুন কাঁচা লঙ্কা চালমোগরা পেস্ট করে নেব। একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এবার মশলাগুলো আস্তে আস্তে অ্যাড করব। কাঁচা লঙ্কা সরি শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম 2 চামচ, হলুদ দিলাম 1 চামচ, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার একটু ঢেকে দেব। দেখতেই পাচ্ছ আমাদের ঝোলের থেকে তেল ছেড়ে দিয়েছে, তেল ওপরে উঠে এসছে। যখন তেল ওপরে উঠে আসবে, এখানে আমি কোনো আলাদা জল অ্যাড করিনি, এটা মাংসের দিয়ে যে জলটা বেরিয়েছে সেই জলেই হচ্ছে, আর মশলায় যেটুকু জল দেওয়া হয়েছে। আমি 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে আবার একটু ফুটিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমাদের চিকেন রেডি প্রায়। একটু জাস্ট ফুটিয়ে নিয়ে গরম মশলার ফ্লেভারটা পুরো চিকেনের মধ্যে ঢুকে গেলে আমরা সার্ভ করে দেবো, নিজেদের মতন সার্ভ করে দিতে পারবো সাজিয়ে। দেখে নাও আমাদের হান্ডি চিকেন রেডি। থ্যাংক ইউ, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। এগেইন থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য, থ্যাংক ইউ সো মাচ।